চলার ইন্টারভিউ বোর্ডের এক একজনের কথা শুনলে মানে আমার এমন হাসি পায়, মানে আমার কাছে কি মনে হয় জানিস, মনে হয় যে ওরা মায়ের পেট থেকে পড়ে মনে হয় চাকরিতে ঢুকছে, মানে জীবনে কোনোদিন নতুন ছিল না। আমার কথা হচ্ছে কোনো মানুষ যদি চাকরি না পায় তাহলে ওর অভিজ্ঞতাটা হবে কোথেকে? পরেরবার ইন্টারভিউ বোর্ডে গিয়ে তাদেরকে টাস্ক করিস। অফ কোর্স করবো, আমি সিরিয়াসলি আমি ঠিক করে ফেলছি তো, আমি নেক্সট ইন্টারভিউতে আমি অবশ্যই প্রশ্নটা করবো। তুই এখানে কি করিস? আমি তোমার বান্ধবীর বাসায় আসছি। তুমি এখানে কি করো? তুমি কি আমার বান্ধবীর সাথে আবার লাইন টেন মারতে আসছো নাকি এখানে? হ্যাঁ, এখানে তোর কোন বান্ধবীর বাসা সেটা কিন্তু আমি জানি না। আমি এখানে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম। ওই যে যাক, যা বাসা চলে যা, আমাকে বলিস না যে আমি এখানে। কেন, তুমি আমার সাথে যাবে না? আমি তোর সাথে যাবো কেন? তুই আমার সাথে আসছিস না আমি তোর সাথে আসছি, তুই একা আসছিস একা যাবি। তো একটা দিন আমার সাথে গেলে কি হয়? রুচি হয় না। তুমি আমাকে কি বললা? বলছি যা বলার, নতুন করে বলার কিছু নাই। তুমি আমাকে এভাবে অপমান করলে, তোমার কাছে আমি 2 বছর কোনো দাম নাই আমার। কি নাকামি শুরু করলি? আরে মানুষজন দেখলে কি ভাববে? মানুষজন দেখলে কি আর ভাববে? তুমি তো আমাকে অপমান করছোই, মানুষজন আমাকে এখন নোংরা নোংরা কথা বলবে। মানুষজন তো আমাকে নোংরা নোংরা কথা বলে তোমার কিচ্ছু আসে যায় না। আচ্ছা থাম, আমি তোর সাথে যাবো। ওই আমি যাই রে বাসায়। আমি যাবো না, আমি এখানে থাকবো। ঠিক আছে, তোর যেতে হবে না, আমার সাথে যা, তুই একা যা। না, আমি এখান থেকেই যাবো না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এই তার আমি করবে না, কিন্তু একদম মারবো। আমাকে একটা আইসক্রিম কিনে দিলে আমি থামবো। আচ্ছা ঠিক আছে, ভদ্রমতো আমার সাথে আসবে, আমি তোকে আইসক্রিম কিনে দিবো। আমি গেলাম রে। আচ্ছা আমার দিকে একটু তাকিয়ে দেখো, তোকে ভদ্র লাগছে? তাকানোর কোনো কিছু নাই। আচ্ছা একটু তাকিয়ে দেখো না, ভদ্র লাগছে কিনা। আরে তুই এরকম করছিস কেন? আজব, আমি তোকে দেখাচ্ছি, একটু দেখো, ভালো লাগছে না আমাকে? মানে যথেষ্ট হয়েছে কিন্তু, তুই আসলে আয়, না থাকলে তুই যা, পড়তে কেন থেকে? আমি সুন্দর করে আসছিলাম, সুন্দর একটা ড্রেস পরে আসছি, একটু দেখলে কি হয়? যদি অন্য কেউ জানে তোকে দেখে বোঝে তাহলে সে তো বুঝতে হবে যে তোর জানাটা ঠিক আছে। এই যে হ্যালো, সবাই বুঝে আমি মেয়ে, শুধু তুমি ছাড়া। প্রমাণ দিতে পারবি? কিসের? তুই যে মেয়ে মানুষ সেটা। ওয়েট, আমি এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। বুঝে দেখো, ওইখান থেকে যে ছেলেটা আসছে ওই ছেলেটাকে আমি এখন চোখ টিপে দিবো, তারপর দেখবো ওই ছেলেটা আমার প্রেমে কিভাবে হাবুডুবু খায়। দে আরে আপা, আপনি মিষ্টিটা রাখেন আপা। এটা কিসের মিষ্টি? শাইলার বিয়ের মিষ্টি। কি বলেন, কবে সব কিছু হলো কিছুই তো জানি না। আরে আপা কি বলবো, একদম হুট করেই হয়ে গেল, একটু সময় দিল না কাউকে যে কিছু বলবো।
পাত্রপক্ষ দেখে তো পছন্দ করে একেবারে আংটি পরিয়ে গেল। আলহামদুলিল্লাহ। ছেলে কি করে আপা? ইঞ্জিনিয়ার, কানাডায় থাকে। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। তুমি তো একদম আমাদের বাসায় যাও না। শাইলার বিয়ের পর কানাডায় চলে গেলে আমরা একদম একা হয়ে যাব বাবা। বসে খাও বাবা। জি আপা, আপনিও আমাদের সাথে বসেন না, একটু খেয়ে যান। না আপা, বাসায় অনেক কাজ ফেলে আসছি, অন্য সময় আসবো। যেও বাবা। শাইলাকে আমার আদর। তুই একটা চাকরি করলে মেয়েটাকে তোর জন্য রাখতে পারতাম। কি সমস্যা, যে ফালতু কথা বলো না মা। এই যে মিষ্টি নিয়ে এসে, ফালতু কথা না বলে মিষ্টি খাও, বাদ দাও। আমি সবসময় ফালতু কথাই বলি, মিষ্টি তো খাবই, আমার কথার কোনো দাম নেই।